ফের নবান্ন রাজভবন সংঘাতের আব্বু। অথচ রাজ্যপাল সিবি আনন্দ বোস প্রথম দিকে দায়িত্ব নেবার পর যথেষ্ট সুমধুর সম্পর্ক তৈরি হয়েছিল শিক্ষা দপ্তরের সঙ্গে রাজভবন। একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সঙ্গে নিয়ে নিজে রাজ্যপালের সঙ্গে গিয়ে দেখা করেছিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ১৭ জানুয়ারি ২০২৩ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা সচিব মনীষ জৈনের উপস্থিতিতে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সামগ্রিক পরিস্থিতি নিয়ে উপাচার্যদের সঙ্গে বৈঠক শেষে রাজভবনের বাইরে এসে শিক্ষামন্ত্রীর পাশে দাঁড়িয়ে হাসিমুখে ফ্রেমবন্দী হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা সচিব মনীষ জৈনের উপস্থিতিতে রাজ্যের সাতটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করার পর আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস সাংবাদিকদের মুখোমুখি হলেও মাসখানেক আগের সেই স্মিত হাসি যেন উধাও। সম্পর্কের রসায়ন যেন ধীরে ধীরে পাল্টাচ্ছে তা তখনই আন্দাজ করা যাচ্ছিল। এর মধ্যেই রাজ্যপালের সাম্প্রতিক একটি নির্দেশে রীতিমতো অস্বস্তিতে ফেলে শিক্ষা দফতরকে। রাজভবন থেকে নির্দেশিকা জারি করা হয়, বিশ্ববিদ্যালয়গুলিকে যদি কোনো আর্থিক লেনদেন করে তার আগে আচার্য হিসেবে রাজ্যপালের অনুমোদন নিতে হবে। প্রতি সপ্তাহের শেষে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে ইমেল করে রাজ্যপালকে জানাতে হবে গোটা সপ্তাহে কি কি কাজ হয়েছে। রাজ্যপাল ও আচার্য হিসেবে উপাচার্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবেন। অর্থাৎ রাজ্য জুড়ে বিপুল নিয়োগ দুর্নীতির আবহে আর্থিক লেনদেনে এবার সরাসরি নজরদারি থাকবে রাজ্যপালের। আর আবার সম্প্রতি রাজ্যকে না জানিয়েই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে দেখা গিয়েছে রাজ্যপালকে, জানিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সকালে একটা চিঠি আমরা পাঠিয়েছি মহামান্য রাজ্যপালকে, যে এবং আমরা বলেছি যে এই যে সিদ্ধান্তগুলি আপনি নিচ্ছেন তা উচ্চশিক্ষা দপ্তর সেই সম্পর্কে অবহিত নয়, আপনি উচ্চশিক্ষা দপ্তরকে অবহিত করুন এবং একসঙ্গে কাজ করুন। কিন্তু একত্রে কাজ করার ক্ষেত্রে ওনার খুবই অনীহা দেখা যাচ্ছে। উনি সম্পূর্ণভাবে একটা স্বেচ্ছাচারীভাবে আমাদের না জানিয়ে কাউকে কিছু না জানিয়ে তিনি হঠাৎ হঠাৎ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছেন এবং সেখানে গিয়ে হঠাৎ এমনকি উপাচার্য নিয়োগ করে দিচ্ছেন এবং সেই উপাচার্য কাকে নিয়োগ করছেন সেই সম্পর্কে তিনি নীরব থাকছেন। এর আগে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে আচার্য হিসেবে চেয়ে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিল পাশ করানো হয়েছিল বিধানসভা, কিন্তু স্বাক্ষরের জন্য সেই বিল আটকে রয়েছে রাজ্যপালের কাছে। সেই বিলটি এবার দ্রুত স্বাক্ষর করে দিন, এদিন ফের দাবি তোলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট তিনি বলেছেন যে অনির্দিষ্টকাল ধরে একটা বিধানসভায় পাশ হওয়া বিল সেটা আটকে রাখার কোনো অধিকার রাজভবনে নেই। কোনো একটা বিল রাজভবনে আটকে থাকার ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা দু সপ্তাহ হতে পারে। তাহলে গত বছর জুন মাসে বিধানসভায় সেইখানে বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলার কে হবেন এই প্রশ্নে তুমুলভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সেই বিল পাশ হয়েছিল। সেই বিলে বলা হয়েছিল যে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার হচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তে 10 মাস ধরে আটকে না রেখে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট সম্মানীয় চন্দ্রচূড় যা বলেছেন ওই বিল অবিলম্বে সই করে আপনি ছেড়ে দিন। এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধী শিবির। তাদের কথায় ব্রাত্য বসু নিজেও জানেন এই বিল পাশ হওয়ার না। এখন রাজ্যপাল আসল পশ্চিমবঙ্গে চেনার শুরুর পরেই অপছন্দ তৃণমূলে। ব্রাত্য বসুও জানেন ও বিল কোনোদিন পাশ হওয়ার নয়। মানুষের দৃষ্টি ঘোরাতে রাজ্যপালকে আক্রমণ করা হচ্ছে। তৃণমূল সংখ্যাগরিষ্ঠতার জোরে বিধানসভায় যে বিল পাশ করিয়েছে তাতে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় এবং কলেজের স্বাভিমান স্বাধিকার এবং তাদের যে নিজস্ব সত্তা স্বশাসন সব ধ্বংস করে দিয়েছে। আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অত্যন্ত আনফর্চুনেট, উনি বরাবরই ওনার মানে কথা এবং আচরণে অত্যন্ত রুচিহীনতার পরিচয় দেন। আজকে উনি বলছেন আচার্য মানি না, তো পুঞ্চি কমিশনের কথা ওরা তুলছে, কিন্তু পুঞ্চি কমিশনে আরেকটা যে পাঠ লেখা আছে সেটার কথাটা বলছেন না। রাজ্যপাল যতদিন ওনাদের হয়ে কথা বলছিলেন যতক্ষণ উনি বুঝতে পারেননি আসলে তৃণমূল দলটা যে কি সাংঘাতিক, ততদিন রাজ্যপাল খুব ভালো ছিলেন। যেই মুহূর্তে রাজ্যপাল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন মমতা সরকারের কোথায় গাফিল, তখন হয়ে গেল সাদা হাতি। বারে ভাই, মন্ত্রীকে সন্তুষ্ট করার জন্য মানে বিভিন্ন মন্ত্রী থেকে আরম্ভ করে শান্ত্রী আধিকারিক সবাইকে এটা করতে হচ্ছে, সেই রকমভাবেই মাননীয় শিক্ষামন্ত্রী এটা করেছেন। আর যত দুর্নীতির তদন্তের পারদ চড়ছে
তত এনাদের সবার মাথা গরম হয়ে যাচ্ছে, তাই এখন রাজ্যপালের সঙ্গে সম্পর্ক খারাপ করার চেষ্টা করছেন। যদি ওনারা চান যে রাজ্যপাল ওনাদের সব কিছুতে ইয়েস বলবেন, এটা তো হয় না। সব মিলিয়ে সাম্প্রতিক ঘটনার আবহে ফের আগের মতোই রাজ্য প্রশাসনের সঙ্গে রাজভবনের সম্পর্কের তিক্ততা যে বাড়ছে তা বলাই বাহুল্য। এখন দেখার আগামী দিনে রাজ্য শিক্ষাক্ষেত্রে কতটা কঠোর পদক্ষেপ নেন রাজ্যপাল। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।